আসসালামু আলাইকুম, হাসনাস কুকিং ক্লাসে স্বাগতম। এই গরমে ঠান্ডা সবজির নাম নিলে প্রথমে আসে শশা, আর সেই শশাকে মিষ্টি মিষ্টি করে রান্না করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন। আমার আজকের রেসিপি শশার মিষ্টি, শশার কোরমা। খুব সহজ একটা রান্না, চাইলে আপনারাও করতে পারেন, দেখুন তাহলে। দেখে নিন যা যা লাগবে এই রান্নাতে। 300 গ্রাম শশা ছোট ছোট করে কাটা, কচি শশা না হলে ভালো এই রান্নার জন্য। 1/2 কাপ নারকেল বাটা, খুব মিহি করে বাটতে হবে না, 50% মিহি হলেই যথেষ্ট। 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা, 1 চা-চামচ ঘি। এখানে 3 টেবিল চামচ চিনি, 1/4 ফোঁটা গোলাপ জল আর 2 গ্লাস দুধ। প্রথমে শশা সিদ্ধ করে নিতে হবে, শুধুমাত্র শশার গন্ধটা কমানোর জন্য। অল্প পানিতে দিয়ে দিন 1 টুকরা দারচিনি, 1/4 ফোঁটা গোলাপ জল, এরপর শশা। শশা সবজি সবজি গন্ধটা আসলে মিষ্টি খাবারের সাথে একদমই মানায় না, এজন্য দারচিনি এবং গোলাপ জল দেওয়া পানিতে শশাটাকে একবার সিদ্ধ করলে গন্ধটা অনেকটাই কমে আসবে। শশা সহ পানিটা একবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করুন। ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে চাটনি দিয়ে শশা থেকে পানি সরিয়ে নিন। এখন শিরার জন্য বাকি সব উপকরণ একে একে দিয়ে দিন। চিনি এখানে 3 টেবিল চামচ, আপনার চাইলে কম বেশি নিতে পারেন, এমনকি আর্টিফিশিয়াল সুইটও ব্যবহার করতে পারেন। এবার দারচিনি, বাকি 2 টুকরা, এলাচ, তেজপাতা এবং ঘি সব দিয়ে ঢেকে দিন। একবার সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে পারেন শশা। মাঝে মাঝে নেড়ে দিন, মধ্যম আঁচে রান্না করতে পারেন। এমন ভাবে রান্না করুন যাতে শিরা ঘন হয়ে শুকিয়ে অর্ধেকে চলে আসে, আর শশা এমনিতেই সিদ্ধ হয়ে আসবে কারণ খুব ছোট করেই কাটা।
শিরা শশার গায়ে মাকা মাকা হয়ে আসলে চুলা বন্ধ করে দিই। বাস হয়ে গেল খুব অল্প সময়ে মজার একটা রান্না। গরম গরম পরিবেশন করতে পারে, ঠান্ডাও।